ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা নিবির। আজকের ভিডিওটি বিডিপি এবং ইউজি বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজ থেকেই কিছুক্ষণ আগেই তোমাদের পোর্টাল অন হয়েছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট এক্সামের পোর্টাল অন হয়েছে। আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমরা অ্যাসাইনমেন্ট এক্সামটা নিজের মোবাইল ফোন, ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে দেবে। দেখে নাও বন্ধুরা, প্রথমেই পোর্টালটা অন করার সঙ্গে সঙ্গে দেখাচ্ছে, দেখো নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি লোগো, তারপর অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর বিডিপি অনলাইন টার্ম অ্যান্ড এক্সামিনেশান December 2021 অ্যান্ড June 2022। দেখো এই যে লেখা আছে। এবার চলে আসি নিচে, দেখো যে অপশানগুলো আছে, সাইন ইন টু স্টার্ট ইয়োর সেশান, কীভাবে তোমরা অ্যাসাইনমেন্টটা লগ ইন করবে, এক্সামটা শুরু করবে, সেটা তোমরা একটু দেখে নাও মন দিয়ে। প্রথমে দেখো এনরোলমেন্ট নাম্বার আছে, তারপর ডেট অফ বার্থ আছে, চলে আসি, তারপর ফোন নাম্বার, ইমেল অপশনাল, অর্থাৎ তুমি ইমেল আইডি দিতেও পারো নাও দিতে পারো, তারপর সাইন ইন। তাহলে আমি এবার এনরোলমেন্ট নাম্বারটা পুট করব। দেখো বন্ধুরা, আমি এখানে ডিটেলস দিয়ে দিয়েছি, এনরোলমেন্ট নাম্বার, ডেট অফ বার্থটা সিলেক্ট করে, ডেট অফ বার্থটা সিলেক্ট করলেই কিন্তু এখানে তোমার নিজের নাম আর কলেজের কলেজ সেন্টার কোডটা চলে আসবে। তারপর তুমি তোমার নিজের ফোন নাম্বার দেবে, যে ফোন নাম্বারটা তুমি কলেজে ফর্ম ফিল আপের সময় রেজিস্টার করেছিলে সেই নম্বরটাই দেবে। দেখো আমি এবার সাইন ইন করছি। দেখো সাইন ইনে ক্লিক করার পর তোমার ফোনে একটা ওটিপি যাবে, আর ঠিক এরকম একটা পেজ চলে আসবে, দেখো এন্টার ওটিপি, আর নিচে আসবে সাবমিট। আমি ওটিপিটা দিচ্ছি, ওটিপিটা পুট করলাম, এবার সাবমিট। দেখো তোমার পেপারগুলো সব চলে এসছে, আমার যে পেপারটা আমি লগ ইন করেছি, মানে যে এনরোলমেন্ট নাম্বারটা লগ ইন করেছি, তার পুরো পেপারগুলো চলে এসছে। দেখো পুরো সব কটা পেপার আছে কিনা তোমরা দেখে নেবে, যে কটা অ্যাসাইনমেন্ট স্লিপে ছিল তার পাশে দেখো লেখা আছে স্টার্ট, ডান সাইডে দেখো লেখা আছে স্টার্ট। তোমরা যখন এক্সামটা দেবে তখন স্টার্টে ক্লিক করবে, ক্লিক করার পরে তোমাদের একের পর এক সব কোশ্চেনগুলো চলে আসবে, তোমরা একের পর এক কোশ্চেনগুলো সিলেক্ট করে সাবমিট করবে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমি এই ভিডিওটা দেখিয়ে দিলাম স্টেপ বাই স্টেপ কীভাবে অ্যাসাইনমেন্ট এক্সামটা তোমরা দেবে, এবং এই অ্যাসাইনমেন্ট এক্সামের লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখছি। আর তোমরা ডেসক্রিপশান বক্সে গেলেই দেখতে পাবে আমার হোয়াটসঅ্যাপ নম্বর, টেলিগ্রাম গ্রুপের নম্বর এবং ফেসবুক পেজের নম্বর, সব কিছু এখানে দেওয়া আছে। সুতরাং তোমরা ওখান থেকে যদি কারোর অ্যাসাইনমেন্ট এক্সাম বা ফাইনাল এক্সামের জন্য হেল্প লাগে বা কোনো অসুবিধা হয়, তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো বা টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো। আর ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবে, কারণ এই ভিডিওটাই তোমাদের নির্ভর করবে তোমরা কীভাবে তোমাদের এক্সামটা দেবে।